হবে। জি, যদি মাধ্যম হয় বাদ্যযন্ত্র, টিভি বা নোংরা ছবি দেখায় উপার্জন করা, তাহলে বুঝতে হবে এই ব্যবসার উপার্জন হারাম। বর্তমানে এটাই চলছে, এই ব্যবসা চলবে না। নারী নাসি এই ব্যবসা করলে এই ব্যবসা হালাল হবে না হারাম হবে? হারাম হবে। সেরকম হারাম উপার্জন হারাম মাধ্যমে যদি ব্যবসা করা হয়, এটা হারাম হবে, কে উপার্জন হালাল হবে না। খাবার পাত্রে শ্বাস পড়লে কি খাবার হারাম হয়ে যাবে? যে না, খাবার হারাম হয়ে যাবে না, খাবারটা দূষিত হতে পারে। এই জন্য পানি পান করার সময় আর খাবারে ফু দেওয়া নিষেধ। ফু দেওয়া বুঝেন, ওই যে গরম খাবার অনেকে ফু দেয়, মুখের ফু দেয়, ওখানে এমনিতে বাতাস দেওয়া যেতে পারে, কিন্তু আপনার মুখে ফু দেবেন না। এটা মহিলাদের বেশি অভ্যাস, বাচ্চাদের মুখে খাবার দেওয়ার সময় মুখে ফু দেয়, এই অভ্যাস ত্যাগ করতে হবে। এই ফুঁয়ের মধ্যে এবং শ্বাসের মধ্যে জীবাণু থাকে, কথা বুঝতে পারছেন? এটা হাদিসে নিষেধ এসেছে। সালাতরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে কি? এটা নাজায়েজ। সালাতরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। তবে হ্যাঁ, আপনি সালাত পড়ছেন, ঠিক আপনার সামনাসামনি একজন লোক বসে আছে, ওখান থেকে বসে চলে যাওয়া যাবে, ওখান থেকে কি উঠে চলে যাওয়া যাবে, কিন্তু অতিক্রম করা যাবে না। অতিক্রম বুঝলেন তো, আপনাকে অতিক্রম করে চলে যাবে এমনটা না, দূর দিয়ে যেতে হবে, অন্তত 3-4 হাত দূর দিয়ে গেলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার সালাত পড়ছেন, আপনার আন্ডারের মধ্যে যতটুকু বাধা দিবেন, বাধা দিতে পারবেন, এতটুকুর মাঝখান দিয়ে গেলে আপনার বাধা দেবেন, এতটুকুর মাঝতে গেলে আপনার বড় পাপ হবে, পাপটা এত বড় হবে যদি জানতেন আপনি, তাহলে ওই জায়গায় 40 বছর বসে থাকতেন, অতিক্রম করতেন না। মৃত নারী ও পুরুষের জানাজা কি একত্রে পড়া যাবে? জি, পড়া যাবে। পুরুষকে আগে রাখতে হবে, তারপরে মহিলাকে রাখতে হবে, পড়া যাবে। রুকু ও সাজদার সময় নাভি বরাবর পিঠের কাপড় উঠে গেলে কি নামাজ ভঙ্গ হয়? আমি প্রশ্নটা বুঝতে পারলাম না, এই পিছনের থেকে সালাত হবে না, সতর ঢাকার শর্ত সালাত হওয়ার জন্য, কথা বোঝা গেছে? ওই যে শিখ পায়ের মতো প্যান্ট পরবেন, আপনার শিখ পায় বুঝেন, শিখ পায়ের মতো প্যান্ট পরেন, এই প্যান্ট পরলে তো বের হয়ে যাবে, পাশা বের হয়ে যাবে না, এভাবে প্রশ্ন করতেন আপনি স্পষ্ট, এত ঘুরে প্রশ্ন করেছেন কেন? রুকুতে গেলে সেজদা গেলে পাশার অর্ধেক উন্মুক্ত হয়ে যায়, এই সেজদা হবে কিনা, জেনে সালাত হবে না এটা। লেপ ও তুষকে না পাকলে লাগলে তা পরিষ্কারের বিধান কি? একটা প্রশ্ন করেছে, দারুণ প্রশ্ন। লেপ বা তুষকে যদি না পাকিয়ে লেগে যায়, তাহলে প্রথমত তাকে শুকিয়ে দিতে হবে, কথা বোঝা গেছে? শুকিয়ে দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবীর কাপড়ে যদি মণি লেগে যেত, বীর্য লেগে যেত, তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওখান থেকে খুঁটরিয়ে তুলে দিতেন, দিয়ে পানি ছিটিয়ে দিতেন। আল্লাহ রাসূল সালাতে ওই কাপড় পরে যেতেন, আয়েশা বলতেন যে আমি ওই যে পানির দাগটা আমি দেখতে পেতাম, আমি খুঁটরে তুলে দিতাম, যদি খুঁটরে তুলে দেওয়া হয় আর ওই জায়গায় কিছু না থাকে, তবু ওই কাপড়ে সালাত জায়েজ, কথা বোঝা গেছে? অতএব যদি শুকানো হয় তাহলে কি, যেহেতু ওটা শুকিয়ে দেওয়া সম্ভব, তাই না? ওটা যে ধৌত করবেন আপনি, ওটা যে ধৌত করবেন, ধৌত করার সুযোগ তো নাই, এই জন্য শুকিয়ে দিলে ওর উপরে। তবে সালাত আদায় করার সময় খেয়াল রাখবেন, সালাত আদায় করার সময় সরাসরি ওর উপরে সালাত পড়তে হবে না, ওটা কি পড়তে হবে, ওর উপরে আর একটা কাপড় পরে সালাত পড়তে হবে, কথা মনে থাকবে তো? অনেক প্রশ্ন করেছে, 52 তোলা রূপার সমপরিমাণ টাকা থাকলে কি যাকাত দেওয়া ফরজ নাকি উত্তম? জি উত্তম, যেহেতু 7.5 ভরি স্বর্ণ যদি থাকে, মূলত স্বর্ণের হিসাবটাই উত্তম, আর 52.5 তোলা যদি রূপা থাকে,
তাহলে রূপের উপরে ফরজ, কেউ চাইলে চাঁদির উপরে জাকাত দিতে পারে। কথা কি বুঝতে পারলেন? কেউ চাইলে চাঁদির উপরে জাকাত দিতে পারে, চাঁদির দামের উপরে। বুঝেন নি মনে কথাটা? মূলত হিসাব চলছে বর্তমানে কিসের? স্বর্ণের। অর্থাৎ 3-3.5 লাখ টাকা থাকলে জাকাত ফরজ হয়ে যায়। আর রূপার হিসাব যদি দেন আপনি, দিতে পারে কেউ ইচ্ছা করলে, তাহলে ওই ব্যক্তির কাছে যদি 70,000 টাকা থাকে, 80,000 টাকা থাকে, তাহলে তার জাকাত কি হয়ে যাচ্ছে? ফরজ হয়ে যাচ্ছে। ছোট বাচ্চাদের খেলনা যেমন পশু পাখি পুতুল ইত্যাদি ঘরে থাকলে কি সেই ঘরে নামাজ হবে? যে না, ছোট বাচ্চাদের এই খেলনা ঘরে রাখা যাবে না, এই খেলনা কিনাও যাবে না। পশু পাখি যেগুলো, এগুলো মূর্তি, এগুলো বর্তমান মূর্তি। ছেলেরা যারা পুতুল যেটা খেলে সেটা কি জানেন? ওই যে মাটি দিয়ে বানালো, খেলা যখন শেষ হলো ভেঙে ফেললো, এই পুতুলটা জায়েজ। কথা বুঝেন না আপনারা? এই পুতুলটা কি জায়েজ? যদিও কোনো কোনো আলেম মন্তব্য করেছেন যে এগুলো জায়েজ আছে, কিন্তু আমরা এক ব্যাখ্যা এগুলোকে একবারে নিষেধ করি। মূর্তি কিনতে কিনতে বড় বাচ্চার জন্য মূর্তি কিনে ফেলেছে। অপবিত্র অবস্থায় যদি কোরআন মাজিদ স্পর্শ করে তেলাওয়াত করা না যায়, তাহলে কি তার অর্থ স্পর্শ করা যাবে না? জি, অর্থ স্পর্শ করা যাবে। কোরআন মাজিদ স্পর্শ করে কি করা যাবে না? পড়া যাবে না। ২০১৯ সাল থেকে ২৪ সালের ভিতরে নাকি ইমাম মাহাদি আসতে পারে। যে না, এই ধরনের কথা বলা যাবে না। আগামীকালকেও ইমাম মাহাদির প্রকাশ পেতে পারে। কথা কি বুঝতে পারছেন? ২৪ সাল যদি আগে হয় তাহলে কি করবেন? এইভাবে হিসাব দেওয়া যাবে না। আর একটা কথা, যে পৃথিবীর বয়স 7,000 বছর একটা হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে 1,000 বছর মুহাম্মাদের উম্মতকে দেওয়া হয়েছে। এই হাদিসটা জাল হাদিস। এই হাদিসটা কি? জাল হাদিস। আপনি পাবেন 3611 নম্বর হাদিস সিলসিলা জয়ীফার মধ্যে আলবানী রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এবং এর হিসাব অনুযায়ী যারা হিসাব করেছে আলবানী তাদেরকে ধমক দিয়েছেন, যারা আজ যেটা আছে আল্লাহর এলেমে তারা কিভাবে বছর ঘুরে হিসাব বের করে। ও ছেড়ে ছেড়ে জ্বর আসে, আসলে কবিরাজি ঔষধ হিসাবে শনি বা মঙ্গলবারের একটি গাছ শিকড় তুলে রাখা হয়, এবং সেই শিকড় কাঁথার সুতা দিয়ে তুলে জ্বরে আক্রান্ত ব্যক্তির হাতে বেঁধে দেওয়া হয়। এটা শিরিক, পরিষ্কার শিরিক। আমি একজন নামাজি মানুষ, আমার পরিবারের 6-7 সদস্য, তার মধ্যে একজন ঠিক মতো সালাত আদায় করে, এখন আমার করণীয় কি? আপনার যদি সামর্থ্য থাকে তাহলে এই পরিবার থেকে আপনাকে আলাদা হয়ে যেতে হবে, তাদেরকে বলতে হবে যে আপনারা সালাত আদায় করেন, না হলে আলাদা হয়ে যাবে। যদি সামর্থ্য থাকে আপনার তাহলে করবেন, সামর্থ্য না থাকলে তাদের সাথে থাকলেও আপনার কোনো পাপ হবে না। জি, ও একজন করে না, বাকি সবাই করে। প্রশ্নটা মূলত এটা বুঝাতে চেয়েছে, একজন সালাত আদায় করে না, তাকে শর্ত দেবেন, হয় সালাত পড়বে না হলে বাহিরে থাক, পরিবার থেকে বের করে দেবেন, পরিবারের আওতায় রাখবেন না তাকে। আচ্ছা, নতুন বিবাহ করেছে এবং বাচ্চা এসেছে, কিন্তু তারা এখন বাচ্চা নিতে রাজি নয়, কেন রাজি নন? এটা লেখেননি কেন? আমোদ ফুর্তি করবেন তাই? আস্তাগফিরুল্লাহ, বাচ্চা আল্লাহ দিয়েছে, নিতেই হবে, কোনো কারণ নয়, ফাইজলামি কারণ মাত্র। আসসালামু আলাইকুম। জুমার খুতবার মাঝে আপনাদের ভিডিও করা হয়, এর দলিল কোথায় জানাবেন? জি, এই বক্তব্যগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওগুলো করা হয়, প্রদর্শনীর জন্য এটা নয়। কথা বোঝা গেছে? প্রদর্শনীর জন্য নয়,
ভিডিওগুলো দেওয়া হয় অন্য মানুষের হেদায়েতের জন্য। অতএব আপনি ওই সেন্ট মার্টিনে গিয়ে ছবি তুলেছেন বন্ধু বান্ধবীর সাথে, ওইটা হারাম, এই ভিডিও হারাম না, এটা এটা ফ্যাশনের জন্য না। ওই যে সিংহের উপরে সিঙ্গাপুরের গিয়ে সিংহের কাছে দাঁড়িয়ে থেকে ছবিটা তুলেছেন, ওই ছবিটা হারাম। অ্যালবামে যেগুলো আটকে রাখছেন না ওইগুলো হারাম। গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল করার ভিত্তি কি? জি, একদিনের জন্য করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি খুতবা দিয়েছিলেন সারা রাত সারা দিন, একদিন হলে করা যায়। আমি কি প্রতিদিন করি নাকি? আমরা ফতোয়া জানা আছে, উল্টাচ্ছে কেন আপনারা? যদি কোনো দল করতে হয় তাহলে আমরা এখন কোনটা করব? কোনো দলই করতে হবে না। আপনি আহলে হাদিস আকীদার মানুষ হন, ইসলামী খেলাফত যখন সৃষ্টি হবে তখন ইসলামী খেলাফতের আন্ডারে চলে যাবেন। কথা বোঝা গেছে? দল আজকে সংগঠনগুলোকে দলে পরিণত করেছে। কথা বলে সংগঠন দল না, বহু সংগঠন থাকতে পারে, দাওয়াতি কাফেলা একটা আরেকটার পরিপূরক, কিন্তু আজকে দল হয়ে এক দল আরেক দলের বিরুদ্ধে বেদাতি কাফের মুশরিকগুলি ফতোয়া দিচ্ছে, এই দল করা হারাম। এটা একজন ইমাম তাবিজ লেখে, এখন এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি? যাবে না। এই তাড়াতাড়ি ইমামকে বাদ দিতে হবে। তাবিজ দেয় যে ইমাম, এই ইমামকে রাখা যাবে না। কোন ইমাম অজুবিহীন জামাত পড়ে চলে গেল, কেমন কথা! কিছু সময় পরে মনে পড়লে কি করণীয়, এটা তো বড় বিপদ দেখছি। হ্যাঁ, ফতোয়া আছে, ফতোয়া আছে। যদি ইমাম সাহেব অপবিত্র অবস্থায় বা অজু ছাড়ায়, কেমন ইমাম চিন্তা করেন? এরকম জীবনে কোনোদিন পাইনি, এরকম অজু ছাড়ায় ইমাম ইমামতি করেছে। হ্যাঁ, একদিনের ঘটনা ঘটতে যাচ্ছিল, আল্লাহ স্মরণ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা ঘটতে যাচ্ছিল, একামতের পরে আল্লাহ নবী আবার গোসল করে এসে তারপরে সালাত পড়েছেন। তা মানুষের হতেই পারে, অসম্ভব কিছু না, অজুবিহীন হতে পারে, মুসল্লির সালাত হয়ে যাবে, কিন্তু মুক্তাদি ইমামকে আবার ওই সালাত পড়ে নিতে হবে। কথা ক্লিয়ার? সালাতে তেলাওয়াতে সেজদা দেওয়ার নিয়ম কি জানতে চাই? যখন তেলাওয়াতে সেজদা আসলো, আল্লাহ আকবার বলে যেদিক ঘুরে ইচ্ছা ওই দিক ঘুরে সেজদা দেবে। কথা বোঝা গেছে? সাজাদা ওয়াজহা লিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কি আর দোয়াটা বলে গেলাম, এই দোয়াটা আপনি পড়বেন। কথা বোঝা গেছে? যে কোনো দিকে সেজদা করতে পারবেন, যেভাবে বসে আছেন ওইভাবে সেজদা করবেন, কেবলা শর্ত না, উযু শর্ত না। কথা বোঝা গেছে? তাকবীর দিয়ে সেজদা দিয়ে দেবেন, না জানলে সমস্যা নেই, মুখস্থ করার চেষ্টা করবেন। না জানা থাকলে সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, একটা একটা, এটা তো জীবনে শুনিনি কোনোদিন। সব নতুন নতুন ফতোয়া জিজ্ঞেস করছেন কেন? তেলাওয়াতে সেজদা একটা না দুইটা, তাই জিজ্ঞেস করছে, একটা একটা। সেজদার আয়াত তেলাওয়াতের পরে সেজদা যাওয়ার সময় রফল আদান করতে হবে কি? যে না, যে না, রফল আদান করতে হবে না। সেজদা থেকে উঠে আবার কোরআন তেলাওয়াত করার সময় বিসমিল্লাহ পড়তে হবে কি? যে না, যেখান থেকে শেষ করেছেন ওখান থেকে পড়বেন আবার। পুরুষ কিভাবে গোট কাটবে? অনেককে দেখা যায় কেচি দিয়ে কাটে, আবার অনেককে দেখা যায় ব্লেড দিয়ে চাচে। যে না, কেচি দিয়ে কাটতে হবে। গোপ ছোট করার কথা বলা হয়েছে, ওটা কামানোর কথা বলা হয়নি। কথা বলতে এর কোনো বিধান রয়েছে? আরে দাঁড়ি রাখে না, গোপের ফতোয়া নিয়ে আপনার লাগছে। কথা বোঝা গেছে? গোপ চাষা যাবে না, ব্লেড দিয়ে কি করা যাবে না, চাষা যাবে না, কেচি দিয়ে ছাঁটতে হবে। আর দাড়ি কাটা যাবে না, দাড়ি কাটা ছাঁটা এক মুষ্টি রাখা এগুলো সব ফাসেকি কাজ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি ছেড়ে দিয়েছেন, আমাদেরকে ছেড়ে দিতে হবে।